এরকম করে একটু শ্বাস নেন প্লিজ বাবা, আমি আমি পারছি না। বাবা ভুলে তো ওষুধ আমি রেখে এসেছি। কেমন লাগছে এখন? এখন একটু ভালো লাগছে, তোর অস্থির হোস না, এখন আমি একটু সুস্থ বোধ করছি, আমি পারবো। আঙ্কেল আপনি কোনো কথা বলবেন, একটু রেস্ট নিন, আমার মনে হচ্ছে আপনি ভালো হয়ে যাবেন। ম্যাম আপনাদের দেরি হলে গাড়ি ছেড়ে দিন। আপনারা বাস ছেড়ে দিবেন মানে? বাস ছেড়ে দিলে আমরা কি করে যাব? আপনার কি কোনো বিবেচনা বোধ নেই? আমি বললে তো চলবে না, যাত্রীরাও তো মানবে না। মানবে না মানে? আমিও তো যাত্রী, আমাদের মানবিক বোধ আছে। আচ্ছা বাবা, আপনি আমার একটি কথার উত্তর দিন, আজকে যদি আঙ্কেল অসুস্থ না হয়ে আপনার ড্রাইভার অসুস্থ হতো তখন আপনি কি করতেন? হ্যাঁ উত্তর দিন। আসলে আমি অন্যায় সহ্য করতে পারি না, কিছু মনে করবেন না। আঙ্কেল এখন কেমন লাগছে? বেশি কথা বলে পিটায় গাড়ি ভেঙে ফেলাবো, কমন সেন্স নাই? আরে বাবা বাবা, আস্তে আস্তে আস্তে, তোমরা অস্থির হয়েও না প্লিজ। আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি, আমি যেতে পারি না। আঙ্কেল প্লিজ এখন আপনি যাবেন না, আপনি আরো 10 মিনিট রেস্ট নেবেন তারপর রওনা দিবেন। জি একটু রেস্ট নাও বাবা। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের না নিয়ে গাড়ি যাবে না। না না না, আমারও তো যাওয়ার দরকার, আমি এখন বেশ সুস্থ বোধ করছি। সুপারভাইজার সাহেব চলেন, আল্লাহর নাম নিয়ে যান। জি স্যার চলো। আঙ্কেল যখন বলেছে তাহলে আমরাও যাবো। হ্যাঁ চলো। হ্যাঁ